आज के त्रिपुरा राज्य मध्य 73 बसर हो त्रिपुरा राज्य भारतवर्षर अंगराज्य हिसाब से परिगणित हवार से 1949 सन 15 अक्टोबरे जेई दिन भारत त्रिपुरा संयुक्त हो महारानी रिजेंट कांचन प्रभा देवर नेतृत्व से दिन थेके त्रिपुरा राज्य मध्य गणतान्त्रिक समाजतान्त्रिक भारत संविधानिक जे नियम जे व्यवस्था सेटा चलछे। किन्तु आमरा आजके कि देखलाम आजके 2023 एर माथाय दाड़िये 73 बछरेर परे आजके आमरा ई त्रिपुरा राज्येर मध्ये जे वास्तव अभिज्ञता आमादेर त्रिपुरा राज्येर राज्यबासीरा पेयेछेन सेई वास्तव अभिज्ञता सम्पर्के आपनादेरके अवगत করার জন্যই আজকে আমি একটা ছোট্ট আপনাদের সামনে আমার বক্তব্য রাখতে চাই। যেটা বাস্তব সেটা বাস্তব, যেটা অবাস্তব সেটা অবাস্তব, সেটা মানতে হবে সবাইকে। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যতদিন পর্যন্ত রাজতন্ত্র ছিল, আমি রাজতন্ত্রের সমর্থন করছি সেটা বলছি নাই, কিন্তু যতদিন পর্যন্ত এই রাজ্যের মধ্যে রাজতন্ত্র ছিল ততদিন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি এবং সম্প্রীতি ছিল। আমরা সবাই জানি এই ত্রিপুরা রাজ্যের সীমানা সেই বার্মাদেশ আরাকান থেকে শুরু করে চট্টগ্রাম সিলেট থেকে শুরু করে মণিপুর রাজ্য পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যের সীমানা বিস্তৃত ছিল। সেই সময় ত্রিপুরা রাজ্যের মধ্যে হিন্দু মুসলমানের সমস্যা ছিল না। সেই সময় ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরাসা বাঙালির সমস্যা ছিল না। সেই সময় ত্রিপুরা রাজ্যের মধ্যে খ্রিস্টান হিন্দুর সমস্যা ছিল না। সেই সময় ত্রিপুরা রাজ্যের মধ্যে ভাষাগত সমস্যা ছিল না। সেই সময় ত্রিপুরা রাজ্যের মধ্যে কম বরং ভাষার যেভাবে সম্মান হতো ঠিক সেই তদ্রূপ বাংলা ভাষার সম্মান হতো। বাংলা ভাষার যে সম্মান হতো ঠিক সেই তদ্রূপ কম বরং ভাষার সম্মান হতো। সমান মর্যাদা সবার ছিল। কিন্তু আজকে 73 বছর পরে এই রাজ্যে আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যে অভিজ্ঞতা আমাদের রাজ্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা কাজ করেছে, সেই অভিজ্ঞতা নিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভাজনের রাজনীতি চলছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে বিচ্ছেদের রাজনীতি চলছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে হিংসার রাজনীতি চলছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে খুন সন্ত্রাসের রাজনীতি চলছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে ঝুমলার রাজনীতি চলছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে রেপ চলছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে একটা গোষ্ঠীকে বঞ্চিত করো আর একটা গোষ্ঠীকে উস্কানি দাও সেই রাজনীতি চলছে। সেটা কি আমাদের ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য কাম্য? সেটা আমাদের চিন্তা করা দরকার। যারা নেতারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজনীতি করছেন সেই নেতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ওনারা 73 বছরে ত্রিপুরা রাজ্যবাসীকে কি দিয়েছেন, কি উপহার দিয়েছেন? আমি 15 বছর আগে দুপ্তলিতে নাম্বার দিয়ে দিয়া ছোটবেলায় যে অবস্থায় এখানে এসে দেখতাম সেই অবস্থাতেই আজকে এই দুপ্তলি এলাকা রয়েছে। দুপ্তলি এলাকার কোনো পরিবর্তন হয় নাই, কোনো পরিবর্তন হয় নাই ত্রিপুরা রাজ্যের মন মানসিকতার জনগণের উন্নয়নের। একমাত্র পরিবর্তন হয়েছে সেই তথা কথিত নেতাগণের পেটের, পেট ঠিক না ছিল, পেট মোটা হয়ে গেছে গত 5 বছর। অনেক বিজেপি নেতা অনেক পরিবর্তন হলো নেতাদের, কিন্তু পরিবর্তন হয় না জনতা, পরিবর্তন হয় না রাজ্যবাসীর, পরিবর্তন হয় না এখানে মানসিকতা। সেই মানসিকতা, সেই ত্রিপুরা রাজ্যের খারাপ ব্যবস্থা,
সেই কিপ্রাজ্যের যে চিরাচরিত প্রথা গত 73 বছর যে চিরাচরিত প্রথা কিপ্রাজ্যকে ডুবিয়ে দেওয়ার কাজ করছে সেই চিরাচরিত প্রথা ভেঙে নতুন একটা সমীকরণ নতুন একটা পরিবেশ নতুন একটা ত্রিপুরা গড়ার জন্য আজকে মহারাজা আমাদের কিপ্রা মথার মাধ্যমে উনি কাজ করা শুরু করেছেন এবং আজকে আমি গর্বের সাথে বলতে হই এবং যেটা বাস্তব সেটাও আমি আজকে বলতে বাধ্য হই এটা বাস্তব ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকায় একটাও শহর নেই ত্রিপুরা রাজ্যের 10 ভাগের 7 ভাগ এলাকায় না উদয়পুর আছে না আগরতলা আছে না বিলোনিয়া আছে না সাতরুম আছে 10 ভাগের 7 ভাগ এলাকায় দুপতলি আছে 10 ভাগের 7 ভাগ এলাকায় অম্পি নগর আছে কিল্লা আছে সমস্ত বঞ্চিত বহুল এলাকা আমাদের 10 ভাগের 7 ভাগ এলাকায় আছে আমাদের 10 ভাগের 7 ভাগ এলাকায় উন্নয়ন না করে বৈষম্য সৃষ্টি করে যে রাজনীতি শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দল সেটা দিয়ে ত্রিপুরার মধ্যে কখনোই উন্নয়ন এবং শান্তি সম্প্রীতি আনা সম্ভব নয় সেই কারণে মহারাজা কিন্তু আজকে একটাই কথা বলেছেন এই ত্রিপুরা রাজ্যের 10 ভাগের 7 ভাগ এলাকার জনগণকেও ওনাদের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করতে হবে অন্যথায় মহারাজা এই 10 ভাগের 7 ভাগ এলাকার উন্নয়নের জন্য লড়াই জারি থাকবে আর সেই লড়াই কখনোই আরেকটা জাতির বিরুদ্ধে কথা বলে সেই লড়াই নয় সেটা মহারাজা বারবার বলছেন এবং আমি আজকে বলতে চাই আমরা ত্রিপুরামতা বলতে চাই আমরা এটা কোনো সময় বলি নাই 10 ভাগের 7 ভাগ এলাকায় উন্নয়ন তো হয় নাই কিন্তু 10 ভাগের 3 ভাগ এলাকায় যে সমস্ত শহরগুলি রয়েছে যে সমস্ত জেনারেল এলাকা রয়েছে সেখানেও সবার কল্যাণ সবকা বিকাশ হয়ে গেছে সেটাও আমি বলছি না আজকেও আমাদের এসসিরা আজকে দিন যোগালি করে খায় আজকেও আমাদের মাইনরিটিরা আজকেও ওনাদের মসজিদ ভাঙা হয় আজকের ডেটে ওনাদের মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করা হয় আমাদের মাইনরিটির এগেনসে পবিত্র পবিত্র বিধানসভায় সরাসরি ওনাদেরকে উগ্রপন্থী আখ্যায়িত করা হয় এটাও আরেকটা বাস্তব সেই বাস্তবকে আমাদের সম্মুখীন করতে হবে সেই বাস্তবের সম্মুখীন আমাদের করতে হবে সেই বাস্তবকে এড়িয়ে আমরা বিজেপি সিপিএম কংগ্রেস যে দলই করুক না কেন আইপিএফটি বা যে কোনো দলই করুক না কেন সেই বাস্তবকে এড়িয়ে কোনো সময় ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন করা সম্ভব হবে না সেটাই আমরা আজকে বলতে চাই এবং আজকে আমি এটা বলতে চাই গর্বের সাথে 73 বছর পরে যে একটা সূত্র দল যে চিকন পার্টিকে বিশ্বের সবচেয়ে বড় দল করে যারা নিজেকে বলে থাকেন সেই ভারতীয় জনতা পার্টি জুমলা বললেও একই হয় ভারতীয় জনতা পার্টি আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে 10,323 নকরি জায়গাই জায়গা রেকর্ডিং করলো সালানা ঘুমা ঘুমাকে মত পুছো ইয়ে বলনে ওয়ালা আসাম কা মুখ্যমন্ত্রী আজ ত্রিপুরা মে 10,323 উনকো সড়ক পে লাকে জব উনকা খুদ কা হক কে লিয়ে লড়াই কর রহা হ্যায় রতন বাবু হামারা ত্রিপুরা কা মোহাম্মদ বিন তুগলক এডুকেশন মিনিস্টার কা নাম সে জানা জাতা হ্যায় ইয়ে রতন বাবু কা সামনে জব আপনে হক কে লিয়ে ইয়ে 10,323 জিনকো হেমন্ত বিশ্ব শর্মা জিনে আসাম সে আগে ওয়াদা কিয়া থা রেকর্ডিং করলো নেই তো বিজেপি কো মত ভোট দো আবি তো ফির সে ভোট মাঙ রহা হ্যায় उन्होंने बोलने की बात ये 10,323 और त्रिपुरा वासी ने बीजेपी को वोट करके 2018 में जितवाया था लेकिन आज हम लोग क्या देख रहे हैं यही 10,323 लोग उनका नौकरी चले जाने के बाद उनका अधिकार छीना जाने के बाद ये लोग जब रतनलाल नाथ के सामने मोहम्मद बिन तुगलक एजुकेशन मिनिस्टर के घर के सामने जब अपना हक के लिए लड़ाई करते हैं तब ये लोग पुलिस से उन लोगों को दिन दहाड़े पिटवाते हैं ये 5 साल में हम लोग का 10,323 को पिटवाने का काम भारतीय जनता पार्टी ने किया है और उन लोगों के साथ धोखा दिया है তাই আমি বলতে চাই সেই 10,323 এর সাথে আপনারা ধোকা করেছেন গত 5 বছরে
চাকরি তো দূরের কথা এই কয়েকদিন আগে আমরার দিদি অখন বুটে দাঁড়াইছে আরেকজন তাইনে লগে কিশোর বর্মন না কিতা বর্মন জানি তাইনে দিন দাহারে কই নমিনেশন দেওয়ার দিনে কই পিডের চামড়া তুললাম পিডের চামড়া তো অলরেডি তুললে গেছেন আপনারা আমরা জনগণের পেট্রোলের দাম 50 টাকা 100 টাকা ডিজেলের দাম আকাশ ছোঁয়া গ্যাসের দাম আকাশ ছোঁয়া আপনারা যা বলেছেন সেটার উল্টো সব জায়গাতে আপনারা করেছেন আর আপনারা আমাদেরকে ঠকিয়ে ঠকিয়ে আমাদের এই ত্রিপুরার জনগণের 5 বছরে যে পিঠের চামড়া তুলেছেন সেটার সাথে যে 10323 এর পিঠের চামড়া আপনারা দিনদহারে টিএসআর পুলিশ দিয়ে পিটিয়ে যে আপনারা পিঠের চামড়া তুলিয়েছেন সেটার জন্য কিন্তু আপনাদের 10323 ই না 10323 এর 14 গুষ্টি হয়ে এবার আপনাদের ভোট দিত না আমি কয়ে দিলাম 10323 তো ভোট দিত না 10323 এর 14 গুষ্টি হয়ে এই বিজেপির এবার ভোট দিত না এবং আজকে এখানে পুলিশ প্রশাসনের কিছু বাবুরা আছেন এখানে যারা আছেন ঠিক আছেন অন্য জায়গা ঠিক আছেন তারে তো কইতে চাই না এখানের পুলিশ যারা ত্রিপুরার পুলিশ রেও আমি কইতে চাই আরক্ষা দপ্তর আপনাদের হাতটা বাঁধা আমি জানি আপনারা কেস করতে করলে মিথ্যা মামলা করতে করলে করণ লাগে কিন্তু মিথ্যা মামলা করতে করতে আপনারা কি পাইলেন শুনলাম 72 জন ওসি থেকে ডিএসপি বানাই দিয়েছে ডিএসপি বানাইলো বেতনই বাড়ে না বলে আমি শুনলাম ডিএসপি বানাই দিয়েছে পদ দিয়ে দিয়েছে কিন্তু ভোটই ওই বেতনই বাড়ে না খালি ডিএসপি তারা লাগিয়ে দিয়েছে ভোট বাড়ে না এদিকে ডেলি ডেলি পুলিশরে খেদা দিয়া কই বিরোধীরে অ্যারেস্ট করো মিথ্যা মামলা বানাও মিথ্যা মামলা বানাও মিথ্যা মামলা বানায় ও কিচ্ছু লাভ হইতো না আপনারা পুলিশরে 5 বছরে ডিএসপি রে এসডিপি রে বানাইছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওসি রে বানাইছেন মণ্ডল সভাপতি হ্যাঁ তারপরে এই এসপি রে বানাইছেন আপনারা কেন্দ্র নেতা পুলিশ প্রশাসনের কেন্দ্র নেতা মণ্ডল প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বানায় কোনো লাভ হইতো না জনগণ যা বানানির বানাইবো আগামী 16 তারিখে এবং এটার প্রতিফলন 2 তারিখে আপনারা পাইবেন সেই প্রতিফলনটা যেদিন পাইবেন সেই দিন কিন্তু আপনাদের কিন্তু আত্মরক্ষার জন্য এই টিপ্রামতা মহারাজার ছাতা তলাতেই আসতে লাগবে কিন্তু সমস্ত বিজেপিদের আমি কয়ে দিলাম আজকে এখানে কয়ে গেলাম কারণ টিপ্রামতা এবার টিপ্রাজ্যের মধ্যে 73 বছরে এমন একটা দল যে দল সমস্ত জাতীয় দলকে বৈরা আঙুল দেখে এসেরা আপনাদের প্রতারণার ফাঁদে না পড়ে এসেরা লড়াই করার জন্য বাস্তবের সম্মুখীন হওয়ার জন্য মহারাজার নেতৃত্বে প্রথমবার ত্রিপুরার ইতিহাসে প্রস্তুত হয়েছেন সেই দলের নাম সেই নেতৃত্বের নাম হলো মহারাজা প্রদ্যোত বিক্রম কিশোর মাণিক্য যে দলের নেতৃত্বে বিজেপি সরকার আসার 2 বছরের মধ্যে এডিসি থেকে আমরা লেজে গোবরে ওনাদের বাইরে পাঠিয়ে দিলাম ডাইরেক্ট আউট করিয়া এবার এই বিধানসভা থেকেও আমরা 42 জন যে প্রার্থী দিছি কাকরাবন সহ যে 42 জন প্রার্থী দিছি এখানের মধ্যে আমরা আশা করি 31টা উপর আসন নিয়ে ত্রিপুরামথা এককভাবে সরকার ত্রিপুরার মধ্যে অবশ্যই গঠন করবে কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে এই প্রথম লোকাল আনারস খাওয়ানোর আমরা চান্স পাইতাছি না হইলে দিল্লি থেকে এসে সেই সিপিএম কই সীতারাম ইয়েচুরি এদিকে কই কমিউনিস্ট আমরা ধর্ম টর্ম মানি না নাম হইছে সীতারাম নামের মধ্যে সীতাও আছে রামও আছে আমরা কমিউনিস্ট ধর্ম মানি না কই নিজের নাম তো সীতারাম আছে এই সীতারামরার কথা শুনে শেষ হইছে গত 35 বছরে কুমির খাল কাটতে সেরা কুমির আনছে আমরা গত 35 বছরে খাল কাটতে কুমির আনছে সেরা আমরার 35 বছরে ত্রিপুরার মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে অনুন্নয়ন হয়েছে সিপিএম কই গরিবের সরকার এটা তো আমি মানি সিপিএম তো গরিবের সরকার ওই সবাই গরিব বানায় রাখে 35 বছর ধরে এটা বাস্তব কাকরাবন এলাকায় এই যুক্তলী এলাকায় সবাই গরিব আছে এখনো 35 বছরে তবে বিজেপি আরো বালা কাজ করছে সিপিএম যেটা 35 বছরে করছে বা করতে পারবে না সেটা বিজেপি দেহি 5 বছরেই করে লাইতেছে সিপিএম রে দেহি খাল কাটতে কুমির আনা এখন বিজেপি রা আইনে দেখি কুমির চাষ করতেছে আমরা কুমির চাষ করার সময় সেই বিজেপি কে 5 বছর ক্ষমতায় দিয়া যেই বিজেপি রে ক্ষমতা দিছে সিপিএম তো পিড়া খাইলেই খাইলো জনগণ তো পিড়া খাইলেই খাইলো
বিজেপির সহযোগী দল আইপিএফও দেখি রাস্তাঘাটে পিড়া খায়। আবার এলায়েন্স করমন পাঁচটা সিট দিয়া, এই হলো বিজেপির গত পাঁচ বছরের অবস্থা। সুতরাং আমি আশা করি এইবার কিন্তু আমরা তীব্রামধারে এই নির্বাচনে অবশ্যই জয়যুক্ত করতে লাগবো, নাইলে আবার দিল্লি থেকে কেড়ে জানে আইসের ইশারা দিব, এখানে সমস্ত কন্ট্রাক্টরের কাজ করব দিল্লির লোকায়া, এখানে সমস্ত আমাদেরকে পাহাড়ি বাঙালি বিভেদ করাইব দিল্লি থেকে আয়া, হিন্দু মুসলমান করাইব এই দিল্লি থেকে আয়া। আগে দেখতাম আমরা অনেক ভাই বোনদের মাথার মধ্যে তিলক দেখতাম না আগে, এখন পাঁচ বছরে দেখি অনেক তিলক লাগাই না বিজেপি, ও মা এর কি কারবারি। আগে দেখতাম না আমি মুসলমানদের মসজিদ ভাঙতে, এখন আয়া দেখি মসজিদ ভাঙ কি কারবারি, মসজিদ ভাঙ্গা ভাঙ্গা তারপরে মাদ্রাসা বন্ধ করতে গই, এই কি রাজনীতি তীব্রায় শুরু হইতেছে, এটা তো আগে ছিল না। এইটা কে করছে? ত্রিপুরার জনগণ করে নাই, না পাহাড়ি না ত্রিপ্রাসা না সমতলি না বাঙালি কেউ করে নাই, সেটা করেছে না মুসলিম না হিন্দু, সেটা করেছে সেই নেতারা নিজেদের স্বার্থে। আর সেই নেতাদের পাশে, সেই নেতাদের পেট বড় করার জন্য, সেই নেতাদের বড় গাড়ি করার জন্য, সেই নেতাদের বড় বিল্ডিং করার জন্য আপনারা লড়াই করবেন না? আমাদের লোকাল আনারস, আমাদের লোকাল মহারাজা, লোকাল পার্টি, লোকালের সেন্টিমেন্ট যারা বুঝে, লোকালের জনগণের জন্য যারা চিন্তা করে, লোকালের জনগণের জন্য যে চিন্তা করে, বাস্তবের সম্মুখীন হয়ে যে বাস্তব কথা বলে, সেই মহারাজার সাথে আমরা আজকে সঙ্গ দেব, সেটা আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, না হইলে কিন্তু আর কোনো উপায় নাই। আর আমি বেশি কথা বলতে চাই না, অলরেডি ত্রিপুরা রাজ্যের মধ্যে এডিসির জনগণ বুঝে গেছে মহারাজা ছাড়া উপায় নাই, অহন দেখি বিজেপি সিপিএমও বুঝে গেছে। জিতেন বাবু কই, আমরা তো কই ত্রিপুরা মথা আইতাছে, 16 তারিখ আইতাছে আনারসে সবাই বুথ দিতাছে, 2 তারিখে সবাই বিজয় মিছিল করতেছে ত্রিপুরা মথার নেতৃত্বে, এটা আমরা কই। কিন্তু অহন দেখি ও মাত্র কাণ্ড, সিপিএমও তো কই, জিতেন বাবু এইদিন কইলো ত্রিপুরামথা ছাড়া আমরা সরকার আসতে পারবো না, ত্রিপুরামথা আমাদের সাথে আছে, ত্রিপুরামথা আমাদের পাশে আছে, মানিক বাবু কই ত্রিপুরামথা আমাদের পাশে আছে, আমরা এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানছি, ত্রিপুরামথা এবার আমাদের সাথে থাকবে, যদি সিপিএম এর বামফ্রন্টের পাশে না থাকে বিভিন্ন যে ধর্ম নিরপেক্ষ দলগুলি, তাহলে কিন্তু এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি আসবে। তার মানে সিপিএমও কনফিডেন্স নাই, কংগ্রেসও কনফিডেন্স নাই, আগে সিপিএম আর কংগ্রেসরা ত্রিপুরাজ্যের মধ্যে লুকায় লুকায় প্রেম করত, দিল্লির মধ্যে গিয়া প্রেম করে, দিল্লির মধ্যে এই ত্রিপুরাজ্যের মধ্যে লুকায় লুকায় অবৈধ প্রেম করে, ওখানে উপায় না থেকে সেরা ওপেনলি প্রেম করতেছে সিপিএম আর কংগ্রেস, কোনো উপায় নাই। এটার পরেও তাদের জনগণের উপর বিশ্বাস নাই, বিশ্বাস হারিয়ে গেছে গা, এখন সিপিএম আর কংগ্রেস ত্রিপুরাজ্যের মধ্যে সরাসরি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এসেরা সবার কাছে বোধ ভিক্ষা চাইতেছে, কিন্তু তারপরেও কনফিডেন্স নাই। জিতেন বাবু, মানিক বাবু, আমাদের রতন কাকাকেও কইতে হইতাছে ত্রিপুরামথা ছাড়া তো গতি নাই ভাই, ত্রিপুরামথা ছাড়া গতি নাই ভাই, আমাদের রতন কাকারেও কইতে হইতেছে। সুতরাং তারা বুঝে গেছে এই ত্রিপুরামথা ছাড়া সরকার গঠন করতে পারতো না আগামী 2023-এ, এটা তো অন্তত সিপিএমরা মানছে। অহন দেখি কি কারবারে বিজেপিও কয়, হেমন্ত বিশ্ব শর্মা কয়, অমিত শাহ কয়, আমরা সুশান্ত বাবু তো কাইন্দা দিল ত্রিপুরার মতো এলাইন্স করতে না পারলে আমি জিততাম না, যে রতন কাকা সারা পাঁচ পুরা পাঁচটা বছরে এই 10,323 জিআরবিটি এসটিজিটিরে দিন দাহারে পিডাইছে চামড়া তুলে লাইছে, সেই রতন কাকাও দেখি অহন চুল টুল আশ্রয় না ঠিক মতো পাগলের মতো রাস্তার মধ্যে ঘুরে সেরে কয় ত্রিপুরা মতো সারা, তো আমি আর মোহনপুরে বাস করতাম না, কেমনে এডুকেশন মিনিস্টার হবো, চিন্তা লাগিয়ে গেছে তাই নেরো। সুতরাং সবাই মানে কিন্তু ত্রিপুরা মতো সারা সরকার এত না, এখন দেখার বিষয় হইল আমাদের ত্রিপুরা যে জনগণ কতটুকু ত্রিপুরা মতোর পাশে দাঁড়ায়, এডিসির জনগণ দাঁড়াইছে, আমায় আশা করি এই দুপতলি এলাকার মানুষ, কাকড়াবন এলাকার মানুষ, আমাদের শিরোমোহন দাস ওনাকে বিপুল পরিমাণে আনারসের ভোট দিয়ে এবার অবশ্যই জয়যুক্ত করবেন এবং ওনাকে মন্ত্রীও বানাবেন আমি আশা করি, কারণ ত্রিপুরা রাজ্যের মধ্যে সবাই ত্রিপুরা মতের কইতো সাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িক দল কই ত্রিপুরা মতে এডিসিতে ক্ষমতা আসার পরে তো একজনও আমাদের বাঙালি ভাই বোনদের উপর আক্রমণ করা হয় নাই, উল্টা বিজেপি আমাদের একজন বাঙালি ভাইকে এই দুপ্তল এলাকার দিন দাহারে পিড়াইছে, আমরা না রক্ষা করছি, উল্টা বিজেপি আমাদের
এই যে বিশ্বজিৎ নমশূদ্রকে ইন্দহারে হত্যা করলো বিজেপি, না হত্যা করলো এটা তো আমি কইতেছি না, এটা তো মিডিয়া বন্ধুগণের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই বাস্তব সাথে অবগত যে আজকে বিজেপিরাই কিন্তু আমাদের বাঙালি ভাই বোনদের উপর অত্যাচার করতেছে, এটা তো আর কোনো অবাস্তব কথা না। আজকে ত্রিপুরা মাথা ত্রিপুরাজ্যের মধ্যে একমাত্র শান্তি সম্প্রীতি রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং আজকে আমি এটাই কইতে চাই আমরা সিপিএম বাইরেও বিজেপি বাইরেও এখন সিপিএম এর বড় নেতারা সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন বাবু মান্য নিছে, ত্রিপুরা মাথা ছাড়া সরকার গঠন করতে পারত না মানিক বাবু মান্য নিছে, এখন আমাদের বিজেপিও মান্য নিছে, বিজেপির বড় বড় নেতারাও বিপ্লব বাবুরাও মান্য নিছে, মানিক সাহা বাবুরাও মান্য নিছে যে ত্রিপুরা মাথা ছাড়া সরকার গঠন করতে পারত না, সুদীপ বাবু তো মান্যই নিছে অলরেডি। সুতরাং এখন একমাত্র ত্রিপুরাজ্যের মধ্যে এমন একটা দল ত্রিপুরা মাথায় আছে যারা সন্ত্রাস করে না, যারা সন্ত্রাসে বিশ্বাস করে না, যারা বিভাজনে বিশ্বাস করে না, যারা হিন্দু মুসলমান মুসলমানের বিরুদ্ধে কথা বলে তারা বিজেপি, আর যারা মুসলমান রক্ষার কথা বলে যখন সিএ হলো যখন মুসলমানের মসজিদ ভাঙা হলো মুসলিম ভাইদের তখন সেই সিপিএম কংগ্রেস একটা কথাও বলে নাই, একমাত্র কথা বললো আমাদের মহারাজা, আমাদের মুসলিম ভাইদের পাশে একমাত্র আমাদের মহারাজাই দাঁড়িয়েছিল ওপেনলি ভাবে, আর কেউ দাঁড়াই নাই। সুতরাং সিপিএম বিজেপি কংগ্রেস যাই করুক না কেন সবাই মেনে নিয়েছে ত্রিপুরা মাথা ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না। তখন প্রশ্ন হইল ওইটা ত্রিপুরা মাথা তো সন্ত্রাস করে না, ত্রিপুরা মাথা তো সবার পাশে দাঁড়ায়, ত্রিপুরা মাথা তো বাস্তববাদী, ত্রিপুরা মাথা তো এডিসির উন্নয়ন চাই, ত্রিপুরা মাথা তো এডিসির যে ক্ষমতায়ন এবং এডিসির যে পার্মানেন্ট সলিউশন সেটার কথা বলে, ত্রিপুরা মাথা তো কোনো বাঙালির বিরুদ্ধে কথা বলে না, ত্রিপুরা মাথা তো আমাদের বাঙালি ভাই বোনরাও যখন সমস্যায় পড়ে একমাত্র মহারাজা ওনাদের পাশে দাঁড়ায়, সেই অঙ্কিতা দেবনাথের কথাই বলুন বা যে কোনো আমাদের বাঙালি ভাই বোনরা যারা সমস্যায় পড়ে কখনো মহারাজা পাশে দাঁড়ায়, আর অন্য কেউ দল তো দাঁড়ায় না। এখন শান্তির কথাও একমাত্র মহারাজাই বলেন, একমাত্র মহারাজাই নিজের দলের পর্যন্ত কেউ যদি উশৃঙ্খল কর্মী থাকে তাকে সরাসরি জেলে ঢুকিয়ে দেয়, কেস করে ঢুকিয়ে দেয়, আর কোনো দল তো সেটা করে না। সুতরাং আমি মনে করি এখন ত্রিপুরা মাথা ছাড়া যখন সিপিএম কই বিজেপিও কই কংগ্রেসও কই সরকার হয়তো না, যদি এমন হয় এমনই হয়ে যদি থাকে এখন ত্রিপুরা মাথা যদি দুই তারিখের পর ত্রিপুরা মাথা ছাড়া যদি বিজেপি সিপিএম কংগ্রেস কেউ সরকার গঠন করতে না পারে তখন ত্রিপুরা মাথা তো কারোরই পিত্ত না মারত না, সবার শান্তির জন্য সবাইকে রক্ষা করার জন্য কথা কইব, কিন্তু তখন বিজেপিরা তো বিজেপির লগ যদি ত্রিপুরা মাথা যায় বিজেপিরা তো সিপিএম রা ছাড়তো না, বিজেপিরা তো পীড়া দিব, ত্রিপুরা মাথা যদি আবার সিপিএম এর লগে যায়গা তখন সিপিএম রা তো বিজেপিরা ছাড়তো না, ঠিক নেই? ত্রিপুরা মাথা যদি অহন বিজেপির লগে যায়গা ত্রিপুরা মাথা তো বাঁচাইব, সবাইরে বাঁচাইব, বাঁচানোর চেষ্টা করব, কিন্তু সেই বিজেপির লোকে ত্রিপুরা মাথা গিয়ে সরকার গঠন করলে বিজেপির সিপিএম রে ছাড়বো নি, ছাড়তো না রে, বা 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 যে গুণ খুনি সন্ত্রাসের দল ছাড়তো না, আর সিপিএম তো 35 বছর পরে 5 বছর ক্ষমতা হাইয়া পিড়া খাইয়া খাইয়েছিরা যে পিড়া খাওয়ানে খাইছে সেই পিড়া খাওয়ানের উসুল না লয় আর কি সিপিএম থাকবো নি, সিপিএম এর লোক যদি ত্রিপুরা মাথা আবার জায়গা থাকবো নি সিপিএম কিন্তু ছাইরা দিত না, না বিজেপি ছাইরা দিব না সিপিএম ছাইরা দিব, একমাত্র ত্রিপুরা মাথার আশ্রয়ে আসলে বিজেপির সাথে যাক বা সিপিএম এর সাথে যাক বা একক আসক সবার জন্য সুরক্ষা হবে, না ছাড়া কোনো গতি নাই। সুতরাং এখন থেকে আপনারা চিন্তা ভাবনা করে পা দিন, আপনারা খাল কাইটা কুমির আবার আনবেন নাকি কুমিরের চাষ করবেন এটা আপনারাই চিন্তা করুন, এটা আপনাদের হাতেই ছাইরা দিলাম, গত 5 বছর আপনারা কুমির চাষ করছেন, গত 35 বছরে কুমির খাল কাইটা আনছেন, এখন খাল কাইটা আবার আনবেন নাকি কুমিরের চাষ করে করে নিজে রারে কিল্লা খাওয়ানোর লাগে আবার সুযোগ দেবেন এটা আপনারা চিন্তা করুন আপনাদের বিষয়। সুতরাং এখানে লাফালাফি করে কোনো লাভ নাই, ত্রিপুরা মাথা আইতেছে 2 তারিখে বিজয় মিছিল, ত্রিপুরা মাথাই করব, ত্রিপুরা মাথা ছাড়া কেউ সরকার গঠন করতে পারত না এটা সবাই কয়ে দিছে, এবং 16 তারিখে সেটা সুনিশ্চিত করার জন্য আমি এই অত্র এলাকার আমার ভাই বোনদের আমি আবারও আহ্বান করি, যেই সাম্প্রদায়িক দল বলে ত্রিপুরা মাথাকে আখ্যায়িত করে
সেই দল আজকে সাম্প্রদায়িকতা ছড়ায়, আর তৃপ্রমতার দল আজকে কিরমোহন দাস হোক বা শ্যামল সরকার হোক বা শাহ আলম হোক বা আবু খের হোক বা আমাদের তাপস দে হোক, সমস্ত আমাদের বাঙালি ভাই বোন এবং মহিলাদের পর্যন্ত পাঁচজন প্রার্থী দিয়েছেন, লক্ষ্মীনাথকে প্রার্থী করেছেন খয়েরপুর থেকে, যে দল সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সেকুলার দলের মতো করে কথাই বলে না কাজে করে দেখায়, সেই দল তিপ্রামথার দল, সেই দলের নেতা মহারাজা প্রদ্যোত বিক্রম কিশোর মাণিক্য ইন্টারন্যাশনাল লেভেলের লিডার, সেই দলের প্রার্থী হিরমোহন দাসকে এখানে আনারস মার্কায় ভোট দিয়ে বিপুলভাবে জয় সুনিশ্চিত করার জন্য আবারও আহ্বান করে। আমার সংক্ষিপ্ত না লম্বা হয়ে গেছে গা, তবু ক্ষমা চাই, লম্বা আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, খুলমখা তিপ্রামথা লং লিভ, খানসা লং লিভ। তিপ্রাজ্যের মধ্যে সুশাসন উন্নয়ন এবং তিপ্রাজ্যের লোকাল পার্টিকে আমরা এনে অবশ্যই তিপ্রাজ্যের মধ্যে ইতিহাস তৈরি করব, এবং সেই ইতিহাসের সাক্ষী হিসেবে এই কাকরাপন শালগোড়া থেকেও আমরা ক্ষীরমোহন দাসকে আমরা বিধানসভায় অবশ্যই পাঠাবো, আমি এই বিশ্বাস আশা রেখেই আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।